দুপুর দুইটায় কথা থাকলেও আরও 1 ঘন্টা ভাষণ দেওয়ার সময় পিছিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এর আগে আইএসপিআরের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির উদ্দেশ্যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান বক্তব্য রাখবেন এবং সেটার সময় নির্ধারণ করা হয় বাংলাদেশ সময় দুপুর 2টা। এখন এই মুহূর্তে দুপুর বাংলাদেশ সময়ের প্রায় 3টা বাজে, কিন্তু বক্তব্যের সময়টা আরও 1 ঘন্টা পিছিয়ে এক্স্যাক্টলি 3টার সময় করা হয়েছে। তবে সেটাও আসলে 3টার সময় থাকবে কি না, সেটা 3টায় যদি বক্তব্য না দেন তখন বোঝা যাবে যে এটা সময় পরিবর্তন হবে কি না। এদিকে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে, বিশেষ করে ঢাকার যে প্রবেশপথগুলো সেখানে হেঁটে হেঁটে মানুষজন প্রবেশ করছেন, হাজার হাজার মানুষ রাজধানীতে প্রবেশ করছেন। বিশেষ করে ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, গাবতলি এই দিকে মানুষজন হেঁটে ঢুকছেন এবং বিভিন্ন জায়গায় পুলিশের বাধাও ভেঙেছেন তারা। পুলিশ আসলে তেমন প্রতিরোধ অথবা বাধা, যেটা গতকালকে আমরা যেটা দেখেছি যে পুলিশ এক ধরনের বাধা দেওয়ার চেষ্টা করছিল, সেটা কিন্তু আজকে একেবারেই নেই এবং সেনাবাহিনীও কিন্তু তেমন কোনো হার্ডলাইনে এখন পর্যন্ত আমরা দেখিনি। এখন প্রশ্ন হচ্ছে যে 3টার সময় সেনা প্রধান কি ঘোষণা নিয়ে আসছেন এবং কেন তিনি বলছেন যে তিনি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত জাতিকে শান্ত থাকার জন্য। এখানে এটা আসলে এখন আমরা বুঝতে পারছি না যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে এর আগে আপনারা জানেন যে ছাত্র আন্দোলনকারীদের যে ঢাকা চলো যেই মার্চ, সেটা আগামীকাল হওয়ার কথা ছিল, কিন্তু তারা একদিন আগেই তারা এই কর্মসূচিটি দেন এবং এই কর্মসূচি দেওয়ার পরে ঢাকাকে গতকালকে রাতে মোটামুটি সারা দেশের সাথে আইসোলেটেড করার চেষ্টা করা হয়। কিন্তু সকাল থেকে পায়ে হেঁটে উত্তরা থেকে শুরু করে যাত্রাবাড়ি, শনিরাখড়া, এই এরপরে রামপুরা, প্রতিটি পয়েন্টে পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ এসে জড়ো হচ্ছেন বলে আমরা সর্বশেষ খবর জানতে পারছি। এখন আসলে একেবারেই অপেক্ষার পালা যে 3টার সময় সেনা প্রধানের মুখ থেকে কী ঘোষণা আসে এবং সেটার দিকেই তাকিয়ে আছে পুরো বাংলাদেশ, সেটার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের বাইরে থাকা 1.5 কোটি প্রবাসী, সেটার দিকে তাকিয়ে আছে জাতিসংঘ সহ পুরো বিশ্ব। আসসালামু আলাইকুম, রানার টিভি, লন্ডন।